তস্মৈ শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরি যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতারণম্। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা গতকাল মহাপ্রভুর উপগোস্বামীকে যে শিক্ষা দিচ্ছিলেন সেটা শ্রবণ করছিলাম। গুরু কৃপা ছাড়া কেহ ভগবত রাজ্যে প্রবেশ করতে পারে না। গুরুচরণে অপরাধ হলে আর তো রেহাই নেই, তদুপরি বৈষ্ণব অপরাধও খুব ভয়ানক। কালকে আমরা দশবিধ নাম অপরাধের মধ্যে সাধু নিন্দার কথা শ্রবণ করছিলাম। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতিমাতা, ওপাড়ে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা। বৈষ্ণব অপরাধ, এই বৈষ্ণব অপরাধের বিচার খুব সূক্ষ্ম বিচার আছে। আমরা দেখতে পাই অদ্বৈতাচার্যের চরণে সতী মায়ের অপরাধ হয়েছে। কারণটা কি? অদ্বৈতাচার্যের সঙ্গ করে বিশ্বরূপ মহাপ্রভুর দাদা সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সংসার ত্যাগ করেছিলেন, আবার মহাপ্রভু মেলামেশা করছেন, তাই সতী মায়ের মনে সন্দেহ হয়েছে। এ অদ্বৈতাচার্য তো সুবিধার লোক ন, কিন্তু অদ্বৈতাচার্য জানেন যার কাছে অপরাধ হয়েছে তিনি জানেন না, তাই মহাপ্রভু যখন শিবাসঙ্গনে সকলকে কৃপা করার জন্য বসেছিলেন, শ্রীবাস পণ্ডিত বলেছিলেন সতী মায়াকে কৃপা করার জন্য। এই যে অপরাধ কেউ কিন্তু জানে না, একমাত্র শ্রীমন মহাপ্রভুই জানেন। শ্রীবাস পণ্ডিতের যে ইচ্ছা সতী মায়াকে কৃপা করুন, মহাপ্রভু বললেন কৃপা করা যাবে না। কেন, কী অসুবিধা হয়েছে? না, বৈষ্ণব চরণী অপরাধ। স্বয়ং মহাপ্রভুর মা সতী মাতা, মহাপ্রভু কৃপা করলেন না। আর অদ্বৈতাচার্য কিছুতেই অপরাধ যে খণ্ডন হবে সেই কাজটাও করতে দিচ্ছেন না, কারণ তিনি জানেন না। তখন ভাববিহ্বল হয়ে অদ্বৈতাচার্য যখন ছিলেন তখন পদস্পর্শ করে সতী মাতা অপরাধ ক্ষমা ভিক্ষা চেয়ে নিয়েছিলেন। তাহলে কতটা সূক্ষ্ম বিচার! যারা ভজন করবে, গুরু বৈষ্ণবের কাছে আসবে, কতটা সাবধান হতে হবে তাদেরকে ভেবে দেখুন। এই যে অষ্টকালীয় লীলা স্মরণ করতে এসেছেন
সকাল থেকে এই রাত 9টা পর্যন্ত, ভোর 4টে থেকে অষ্টকালীয় লীলা স্মরণ করবেন কি করে? বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে হবে। এই বৈষ্ণব অপরাধটা হচ্ছে মত হস্তি সদৃশ। মাতাল হাতি কি করে? সব ভেঙে, ভালো জিনিস সব ভেঙে লণ্ডভণ্ড করে দেয়। গুরুর কৃপায় আমরা ভালো জায়গায় এসে পৌঁছেছি। এই ছোট্ট অপরাধ যখন আমাদের আসবে, সব লণ্ডভণ্ড করে দেবে, কিছু থাকে না। দুধ, গরু থেকে দুধ দুয়ে বালতি ভর্তি হয়ে গেছে, গরুর চোনা পড়ে গেল, অবস্থা খারাপ। ঠিক হচ্ছে এই বৈষ্ণব অপরাধ। হাতিমাতা কি? হাতিমাতা হচ্ছে গুরু, গুরু অবজ্ঞা। যে যশবিধ নাম অপরাধ আছে, তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে গুরু অবজ্ঞা। আরও একটা বৈষ্ণব অপরাধ আছে শুনেছিলাম, রাধাকুণ্ডে শ্রী রূপ গোস্বামী লীলা স্মরণ করছিলেন। কী লীলা স্মরণ করছিলেন? জলকেলি, রাধা কৃষ্ণের জলকেলি। এইদিকে ডুব দিয়ে ওইদিকে বেরোচ্ছেন, উনি ওইদিকে ডুবে আবার ডুবে পড়ছেন। দেখে সেই লীলা স্মরণ তিনি দেখে স্মরণ করে হাসছেন। সেই সময় খঞ্জ বিপ্র এসেছিল। খঞ্জ বিপ্র মানে দেখলে তাকে হাসি আসবেই, তার হাঁটা চলা দেখলেই হাসি আসবে। সেই সময় লীলা স্মরণ করে হাসছে না, খঞ্জ বিপ্র এসে পৌঁছেছে। তখন তার মনে কষ্ট হয়েছে যে আমার এই শরীর দেখে হাসলেন। তখন লীলা স্মরণ আর হচ্ছে না। তাই সনাতন গোস্বামীকে, দাদাকে জিজ্ঞাসা করছে, এই লীলা স্মরণ হচ্ছে না কেন? কিছু তো হয়নি। তখন সনাতন গোস্বামী বলে দিলেন, তাহলে বৈষ্ণব সেবা আর আয়োজন করতে হবে, সকলকে নিমন্ত্রণ করতে হবে। আমরা বৈষ্ণব সেবা দিই না, আমরা তো বৈষ্ণব নই, শুধু খেয়ে নিই, বৈষ্ণব তো নই, তো বৈষ্ণব সেবার আয়োজন হলো। তখন সকলকে নিমন্ত্রণ হয়েছে। তখন আর খঞ্জ বিপ্র আর আসেন। তখন রূপ গোস্বামী গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে না, ওই লীলা স্মরণের সময় আমি হেসেছিলাম, তখন খঞ্জ বিপ্র এসেছিলেন, সেইটাকে জেনে তাই ইয়ে হয়েছে। তাই বলছেন আমার আর লীলা স্মরণ হচ্ছে না, 3 দিন ধরে আর লীলা স্মরণ হচ্ছে না। তো বিচারটা কিরকম? এই হচ্ছে বৈষ্ণব অপরাধ, হচ্ছে ভয়ানক। এর থেকে রেহাই পাওয়া বড় কঠিন। তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, প্রতিজন্মে করি আসা চরণের ধুলি। প্রতিজন্মে করি আসা চরণের ধুলি, পদধুলি না মানে সিক্ত হয়ে গেল, ওই বাহ্যিক পদধুলি নিয়ে হওয়া যাবে না, পদধুলি হতে হবে, পায়ের ধুলা হতে হবে, তাহলে যদি এই জন্মটা সার্থক হয়। সেই জন্য আমরা যে ব্রত করতে এসেছি, কতটা আমাদেরকে সাবধান হতে হবে। বৈষ্ণব তো চিনা বড় কঠিন ব্যাপার, প্রতি পদক্ষেপে আমাদের বিপদ আছে। সাধু সাবধান, ফির করি কর অবধান। তাহলে আমাদেরকে সাবধান হতে হবে। সাবধান হওয়ার জন্য এখানে এসেছে। তাই বলছেন, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা,
উপাড়ে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা। অপরাধ হলে ভজন হবে না, নাম হবে না। আমরা নাম করতে এসেছি ভগবানের লীলাস্থলে, এই চৈতন্য মঠ অভীর্ণ ব্রজপত্তন। ব্রজপত্তন মানে কি? সমস্ত ব্রজভূমিটা এসে এখানে আবার তৈরি হয়েছে, স্থাপিত হয়েছে। অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। ব্রজপত্তন চৈতন্য মঠ শ্রেষ্ঠ জায়গা। গৌড় ব্রজবনে ভেদ না দেখিব হইব ব্রজবাসী। বাড়ির কিছুদিনই ছুটি পেয়েছে, চলো বৃন্দাবনে যাই। বৃন্দাবনে কি আনবে তোমরা? বৃন্দাবন কি বুঝবে? মহাপ্রভু এখানে এসে সেই লীলা করেছে, এখন সেই লীলা চলছে। যদি ভজন করেন, যদি বৈষ্ণবীর কৃপা লাভ করতে পারেন, তাহলে মহাপ্রভুর লীলা দেখতে পাবেন। প্রভুপাদ বৃন্দাবন ছেড়ে এই ব্রজপত্তনে ভজন করেছিলেন, শতকোটি নাম করেছিলেন। এখানে সিদ্ধপীঠ, তাই অপরাধ থেকে দূরে থাকতে হবে। অসংখ্য গ্রন্থ আছে, শুধু জ্ঞান আহরণ করাটা বড় জিনিস নয়। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নিজের জীবনে আচরণ করেছিলেন, জ্ঞান আহরণ করেন। ভক্তি বিনোদ ঠাকুরের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করতেন। জগৎগুরু প্রভুপাদকে শিষ্যত্ব রূপে বরণ করেছিলেন। ভগবানের কাছে যেতে হলে এই রকম শিক্ষা লাভ করতে হবে, জ্ঞান লাভ করলে হবে। তাই বলছেন যে আমাদেরকে সাবধান হতে হবে, অপরাধ যাতে না হয়। প্রতি পদে পদে আমাদের বিপদ আছে। জাগতিক বিপদ তো ভালো, কেন আমরা সকালবেলা ভজন রহস্য পাই। বরং সর্প ব্যাঘ্র কুম্ভীরের আলিঙ্গন ভালো, অন্য সেবী সঙ্গ নাহি করি কদাচন। বাঘের পেটেও গেলে ভালো, কুমিরের পেটেও গেলে ভালো, কিন্তু খারাপ লোকের সঙ্গ করা যাবে না। বাঘের পেটে গেলে, কুমিরের পেটে গেলে তো আবার জন্ম হয়ে যদি ভজন সাধন হয়, আর অসৎসঙ্গ করলে কী হবে? অবৈষ্ণব সঙ্গ করলে কী হবে? আর মনুষ্য জন্ম লাভ হবে না। অসৎদের সঙ্গ অপরাধ করলে, বৈষ্ণব নিন্দা করলে, বৈষ্ণব নিন্দা শ্রবণ করলে সব কিছু শেষ হয়ে যায়। সেই জন্য খুব সাবধান থাকে। সাধু নিন্দা শুনিলে সুকৃতি হয় নষ্ট, জন্ম জন্ম অধপাত বেদেই কয়। ক্যান্সার হয়েছে জানেন? যদি ট্রিটমেন্ট না করে সেই জায়গাটা তো ক্যান্সার হয়ে পুরো সর্বত্র ছড়িয়ে পড়বে, ব্লাডের মধ্যে চলে আসবে, ব্রেন ফ্রেন সব অকেজ করে দেবে। এই বৈষ্ণব নিন্দা এবং শোনা সব কিছু অকেজ করে দেবে। হয়ে তার ফলটা কী হবে? জন্ম জন্ম অধপাত বেদে এই কর। এই মনুষ্য জন্ম লাভ করেছেন, তারপরে পশু হবেন। অধপাত তো একটা থেকে নামতে হবে, সিঁড়ি যেরকম নামে না, ধাপে ধাপে করে নামে ডাউন। তখন এই অপরাধ ফলে কী হবে? না, হইব নিরোগামী, একদম নিচুতে চলে যেতে হবে। যেন ভগবানের রাজ্যে যাওয়ার জন্য যেন পথটা যেন সহজ, এই জন্য সাবধান থাকতে। তাহলে হাতি মাথা, গুরু অবজ্ঞা, সেটা কি বলছেন? গুরুতে অবজ্ঞা যার তার অপরাধ, সেই অপরাধে তার হয় ভক্তিবাদ।
গুরু কৃষ্ণ বৈষ্ণবেতে সমভক্তি করি নামাশ্রয় শুদ্ধ ভক্ত শীঘ্র যায় তরি গুরুতে অচলা শ্রদ্ধা করে যেই জন শুদ্ধ নাম বলে সেই পায় প্রেম ধান। তাহলে শ্রীগুরু সর্বদেবময়া, সমস্ত দেবতা গুরুদেবের মধ্যে বিরাজমান, তাই বলেছে না, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। কৃষ্ণ ভজন করবেন, গুরুর সেবা করতে হবে, তাহলে কি হবে, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। গুরু সেবা করব না, কৃষ্ণ সেবা করব, কৃষ্ণ নাম করব, হবে না, মায়া ধরে রাখবে। আর যদি কৃষ্ণ ভজন করে যদি গুরু সেবা করেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, তাহলে কি হবে, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ। তাহলে মায়া কোথায় দৌড় দেবে ঠিক নেই, ভগবানের পাদ পদ্মে পৌঁছে। এই জন্য যস্য দেবী পরাভক্তি যথা দেবী তথা গুরু। তাহলে ভগবানে যেরকম ভক্তি করতে হবে, গুরুতেও সেই রকম ভক্তি করতে হবে। এই জ্ঞান আমাদের আনতে হবে, এই হচ্ছে শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হতে পারলে আর ভয় নেই। তাই দেখ, তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না উদ্গম। তাহলে ভক্তিলতা বর্ধিত হলে মালি যত্ন সহকারে আবরণ করবে, যেরকম মতহস্তি এসে না ভাঙতে পারে, কোনো রকম নষ্ট না করতে পারে। কৃষ্ণ অভক্ত সঙ্গবর্জন চেষ্টারূপ আবরণ বা বেড়া না থাকিলে অভক্ত সঙ্গক্রমে জাত অপরাধরূপ মতহস্তি কর্তৃক ভক্তিলতা উৎপাটিত বিধ্বস্ত হইবার সম্ভাবনা, তাহা যাহাতে না ঘটে তদ বিষয়ে সাবধান হওয়া সাধকের নিতান্ত আবশ্যক। তাহলে ভক্তি বৃক্ষকে ভালো রাখতে হলে যদি সাধু হতে চান, তাহলে অভক্ত সঙ্গ বর্জন করতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। বিষয়ী লোকের সঙ্গ করলে হবে না। ভয়াত বিষয়ানপুংস সঙ্গস্তি সুপজায়তে, বিষয় চিন্তা করলে কি হবে, বিষয়ী যারা তাদের সঙ্গ করলে কি হবে, ধয়াত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম, কাম ক্রোধ বিজায়তে ক্রুদ্ধাত ভবতি সম্মোহ, সম্মোহাত স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাত বুধিনাশ, বুধিনাশাত প্রণশ্যতি। রঘুনাথ দাস গোস্বামী, তার পিতা রঘুনাথ দাস গোস্বামীর জন্য টাকা পাঠাতেন, কেন না, জমিদারের ঘরে ছেলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছে, এটা আমার অপমান। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী দেখলেন আমার পিতা আমি ভজন করার জন্য কত বাধা দিয়েছে, এ চরম বিষয়, এর অর্থ গ্রহণ করলে আমার কৃষ্ণ ভক্তি হবে না। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের ভজন। তাহলে এ তো বিষয়ই, আমাদের এখানে আবার অভক্ত সঙ্গ, এই জন্য যা তার সঙ্গ করলে চলবে না, সাবধান থাকতে হবে। তাই এখানে বলছেন অভক্ত সঙ্গ বর্জন, এই জন্য বেড়া দিয়ে রাখতে হবে। গাছকে ভালো রাখতে গেলে, লতা বর্ধিত হতে হলে ভালো বেড়া দিতে হবে। আমরা এই যে গরুগুলো ছাড়া আছে না, ওখানে একটা গাছ লাগিয়েছিলাম, কি গাছটার নাম মনে পড়েছি, ওই রবীন্দ্রনাথ ঠাকুর ইয়েতে বীরভূমে কি ছাতনা গাছ,
ছাতিম চারাটা লাগিয়েছিলাম ওখানে, আম গাছটা মরে গেছে ভালো হওয়ার জন্য, আর ভেঙে ভুঙে তার একবার একাকার শেষ করে দিল। সেই রকম কৃষ্ণ ভক্তি গুরু কৃপাটাকে ধরে রাখতে হলে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, ভালো বেড়া দিতে হবে, যা তা সঙ্গ করলে চলবে না। কিভাবে চলতে হবে তাই রূপ গোস্বামী উপাদাস উপদেশামৃতে বর্ণন করেছেন। আমরা সকালবেলা আলোচনা করি প্রতি বৎসর, হ্যাঁ, রূপ গোস্বামীর উপদেশামৃত। ভক্তির কণ্টক কী, ভক্তি প্রতি বাধা কী, অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গস্য লল্যঞ্চ ষড়ভীর ভক্তি বিনশ্যতি। তাহলে একের পর এক এক একটা করে জিনিস চলে আসবে, শিক্ষা লাভ করতে হবে। ক্লাস ওয়ানের পড়া হয়নি, আগে গ্রাজুয়েশন যেতে চাইছে। দশ নাম অপরাধ কি জানতে হবে, হ্যাঁ, কিভাবে চলতে হবে সেগুলো জানতে হবে। আমাদের এই যে অষ্টকালীয় লীলা স্মরণ করবে কে, কে স্মরণ করবে? ঘরের কথা মনে পড়ছে, বসে বসে মোবাইলে 14 বার আর অষ্টকালীয় লীলা স্মরণ করবে? এই জন্য রূপ গোস্বামী আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত হতে বলছেন। কিরকম শিক্ষা লাভ করবেন? অত্যাহার ত্যাগীর আড়ম্বর জীবন যাপন বা বাহ্যিক বৈভব, এজন বলছেন যারা ত্যাগী হবেন কেরম গোস্বামীরা কেরম জীবন যাপন করেছে। এক এক গাছ মূলে এক এক দিন শয়ন, শুষ্ক রুটি চানা খেয়েছিল, আর আমরা গৌড়ি মোটে আমার ঘর দখল করে নেবে তালা মেরে দিলাম, বুঝলে, বুঝুন এইবার আমাদের ভজন কিরকম। সেই জন্য বলে আড়ম্বর জীবন যাপন করলে হবে না, 14 ঘন্টা কাপড় জামা পরালে হবে না, ভালো খাটে শুলে হবে না, ভালো গদিতে শুলে হবে না, যতটুকু প্রয়োজন সেইটুকু ব্যবহার করতে হবে। এসে ত্যাগী যারা মঠবাস করবে তাদের জীবনে এরকম হলো না, আমার একটা ঘর দিতে হবে, ওই রকম নয়। যতটা পারা যায় সাধু সঙ্গে আলোচনা করে নিজের জীবনটাকে স্বচ্ছ করতে হবে, ছাঁটাপিটা করতে হবে, তবে যাই ঠিক হবে। আর কি বলেছে, গৃহীর জাগতিক সুখভোগের জন্য ঐশ্বর্যের প্রাচুর্য এবং ভবিষ্যতের জন্য অধিক বিষয় সম্পত্তির মালিকা। যারা গৃহে থাকবে, ভগবানকে আশ্রয় করে থাকবে, বেশি আড়ম বেশি ধন সম্পত্তি চাই, এটা কিন্তু ভজনে বাধা, গৃহীদের জন্য বলছে। সেই জন্য তারা আছে না বৃন্দাবনে গিয়ে দেখবেন বানরগুলো আছে না, আর ছোলা ছিটানো আছে, যা খায় তো খায়, আবার এতটা করে এখানে থোকা করে রাখে, এরকম ঠেলে ঠেলে মাঝে মাঝে খায়, কেন বেশি তো রাখা চলবে না। আর দেখবেন একটা রাস্তায় চাল বস্তা যদি পড়ে থাকে, পাখি কিন্তু তার যেটুকু প্রয়োজন খেয়ে 2-4টে ঠোঁটায় নিয়ে পালিয়ে যাবে, আর আমরা দেখলে নিয়ে এসে বস্তা নিয়ে হাজির। 2000 সালে যখন বন্যা হয়েছিল তখন আমাদের অফিস সামনে দিয়ে ওই নৌকো, বড় নৌকো এসে এইখানে গেটে লাগতো, আর আমাদের নৌকোগুলো এইখান দিয়ে বাবাজি মন্দির ভিতর হয়ে বেরিয়ে চলে যেত। তো আমাদের গিয়েছিল ইয়েতে ধুবুলিয়া গিয়েছিল মুদিখানা বাজার করতে করে আনতে, রাস্তায় জলে আস্তে আস্তে এক জায়গায় দাঁড়াতে গিয়ে নৌকাটা ডুবে গেল, দিয়ে চাল তা আলু তারপরে গরু খাবার ভুসি কোয়েল মুগ ডাল অবস্থা খারাপ। তারপরে আবার নৌকোটাকে তুলে উঁচু করে তুলে ওখানে একটা মোটরের ঘর ছিল, আলু বস্তাগুলো ওই উপরে রেখে দিল, বলে তা তো না যাবে না ফিরে এসে, আর পরের দিন গেছে আর নেই বস্তা হাওয়া, বুঝলেন তো, তাহলে সব নিয়ে পালিয়েছে। তো আমাদের এইখানে বলছে যে আমাদের জীবনযাপন এইরকম করতে হবে, তাকে এইরকম ভজন করতে হলে এইরকম এই শিক্ষাই নিতে হবে আমাদের। প্রয়াস
ভক্তির অনুকূল নয় অনুরূপ প্রচেষ্টা। এজন্য ভক্তি অনুকূল যাহা তাহাই স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার। অনুকূল গ্রহণ করতে হবে, প্রতিকূল বর্জন করতে হবে। কোনো অবস্থায় হরিভজন ত্যাগ করলে হবে না, প্রতিকূল অবস্থায় হরিভজন ত্যাগ করে দিলে হবে না, আরও দৃঢ় হয়ে থাকতে হবে। প্রজল্প কৃষ্ণ ইতর বাক্য প্রয়োগ বা গ্রাম্য কথা আছে না, সব দেখা হয়ে গেল আমাদের কি করে, এই তোমার ছেলে কি করছে, চাকরি হয়েছে তো, মেয়ে বিয়ে হয়ে গেছে তো, শুধু এই গল্প ছাড়া আর কিছু নেই। বলে কেউ যে কৃষ্ণলীলা কৃষ্ণ কেন গোবর্ধন ধারণ করেছিল, হ্যাঁ কালীয় দমনের ওপর কৃষ্ণ কেন নাচছিল জানেন, ওটা কি হয়েছিল, ও সব কিছু নেই, ওগুলো মহারাজদের কাজ ওরা করবে, আমরা তো প্রণামই দেবো, তাই না। নিয়মাগ্রহ সাধনের অনুকূল নয় অনুরূপ নিয়ম পালনের নিষ্ঠা। চোদ্দবার হাতে জল দিচ্ছে, বুঝলেন তো, চোদ্দবার হাতে জল দিচ্ছে, এ ছিঁটাচ্ছে সে ছিঁটাচ্ছে, হরিনাম করার বলার নাম নেই, সময় চলে গেছে। ওই জন্য বলছেন সাধনের অনুকূল নয় অনুরূপ নিয়ম পালনের নিষ্ঠা, ওই বাহ্যিক নিষ্ঠা খুব। আর কত বেশি হরিনাম করতে পারছি, কত বেশি আরতি দর্শন করতে পারছি, কত বেশি পাঠ কীর্তন শুনতে পারছি, তাদের নিষ্ঠা নেই, অন্যদিকে নিষ্ঠা। কাপড় ঠিক নেই, ভাঁজ ঠিক আছে তো, এপার ওপার করছে, এসব চলবে না। জনসঙ্গ কৃষ্ণ ভক্ত সঙ্গ ব্যতীত গৃহমেধি বিষয়ী স্ত্রী সঙ্গী মায়াবাদী ধর্ম বুদ্ধজী প্রভৃতি কৃষ্ণ ভক্ত সঙ্গ। তাহলে গৃহমেধি যারা গৃহটাকে একবার ইয়ে করে রেখেছে, কপত কপত ব্যাধ জাল বিস্তার করেছে বাচ্চাগুলোকে ধরার জন্য, তার মা খাবার নিয়ে আসছে বাচ্চাকে দেওয়ার জন্য, সেই মোহে পড়ে আবার জালে আবদ্ধ হলো, তার বাবা খাবার নিয়ে এলো সেও আবদ্ধ, গৃহমেধি। দস্যু রত্নাকর দস্যুবৃত্তি করে এসে সংসার ভরণ পোষণ করছে, গৃহটা ব্রত করে ফেলেছিল না, এইরকম হলে হবে না। মায়াবাদী যারা ভগবানকে মানে না, অন্যান্য দেবদেবী সঙ্গে ভগবানকে সব ইয়ে করে ফেলে, যেন কাদের সঙ্গ করা যাবে না। লৌল্য তার মানে কৃষ্ণ ভক্তির প্রতিকূল অন্যান্য সাধনার প্রতি অনুরাগ। অন্য দেবতার পূজা করলে ঠিক হবে, এদিকে দেখেন আরতি দেখে যায় যে রাস্তায় ধুধরা ফুল আছে না, ধুধরা ফুল সব কুড়ায়, এদিকে আরতি দেখে এদিকে ধুধরা ফুল কুড়ায়, বুঝলেন তো, ও দিয়ে হবে না, অন্য দেবতার আরাধনা করলে হবে না। কৃষ্ণ বই রক্ষাকর্তা আর কেহ না, কৃষ্ণ একমাত্র আমার রক্ষাকর্তা, আর সব কৃষ্ণ দাস, এই জায়গায় পৌঁছাতে হবে। তাই বলছেন এই শিক্ষা কে দেবে, এই শিক্ষা পয়সা দিয়ে পাওয়া যাবে, পাওয়া যাবে না। জগতের লোক এই শিক্ষায় শিক্ষিত নয় বলি আজকে জগতে এত অশান্তি। কৃষ্ণ ভক্ত একমাত্র শান্ত, আর সব অশান্ত। সেই জন্য খুব সাবধানের সঙ্গে চলতে হবে। কিন্তু যদি ভক্তি লতা কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীবে হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। এ তো বৈষ্ণব অপরাধ গেল, গুরু অবজ্ঞা গেল, আর একটা উপশাখা আছে, সেটা কি, প্রকৃত লতার নিজ শাখা ব্যতীত তৎসদৃশ একই আকৃতি বিশিষ্ট
অন্য লতার শাখা ওই প্রকৃত লতাকে জড়াইয়া উহারই অঙ্গীভূত বলিয়া প্রতিমমান হ, বস্তুত তাহা প্রকৃত লতা নয়, উপশাখা। চিনতে হবে, হাতে আংটি দেখেছেন কতগুলো, কতগুলো হাতে আংটি, গ্রহ রক্ষা করবে, গ্রহ রক্ষা করবে, ভগবান রক্ষা করবে না, গ্রহ রক্ষা করবে। আমাদের গৌড়ি মঠের লোকলাই বেশি করে আংটি লাগাচ্ছে, পাথরে বিশ্বাস, গ্রহ রক্ষা করবে, ভুক্তি বাঞ্ছা মুক্তি বাঞ্ছা, মুক্তি পাঁচ প্রকার। ভুক্তি মানে কি জানেন তো, এক ভুক্তি কহে ভোগের অনন্ত প্রকার, ভোগ তার কোনো ঠিক আছে, আলু চপ খাবো, আলু চচ্চড়ি খাবো, আলু দম খাবো, কত রকমের ভোগ করার যে প্রবণতা, মানে জিহ্বাকে ভালো রাখার জন্য কত রকম আইটেম চাই, কিভাবে করলে হবে, লবণ দিলে ভালো হবে না গোলমরিচ গুঁড়ো দিলে ভালো হবে, সেসব জানা আছে যারা ভোগ করো। এই জন্য বলে এক ভুক্তি কহে ভোগের অনন্ত প্রকার, সিদ্ধি অষ্টাদশ মুক্তি পঞ্চবিধ আকার, সিদ্ধি অষ্টাদশ প্রকার আর মুক্তি পাঁচ প্রকার, যেন ভুক্তিবান। তাহলে মুক্তির মধ্যে কি পাকে পাচ্ছি, ষষ্ঠী সালোক্য সামীপ্য সারূপ্য সাজুজ্জ, আমরা ভগবান হতে চাই। দেখেন আমাদের এই কলিযুগে কত ভগবান তৈরি হয়েছে দেখেছেন না, কত সব জালে পড়লো, ধরা পড়লো, লকবে ঢুকলো ভগবান। তাই বলছেন ষষ্ঠী, ভগবানের সহিত সমান ঐশ্বর্য প্রাপ্তির নাম ষষ্ঠী, ভগবানের সহিত সমান ঐশ্বর্য প্রাপ্তি। দেখে না সালোক্য, ভগবান যে লোকে বাস করেন সেই লোকে বাস, আমরা ছোট হতে চাই না তো। সামীপ্য এ হচ্ছে মুক্তি, কৃষ্ণভক্ত মুক্তি চায় না। সামীপ্য ভগবানের সমীপস্থ হওয়ার নাম, ভগবানের কাছে। সারূপ্য ভগবত স্বরূপ প্রাপ্তির নাম, আর সাজুজ্জ ভগবানের সহিত লীন হয়ে যাওয়া। ভক্ত চায় না, ভক্ত চায় ভগবানের সেবা করা, আমি দাস ভগবান প্রভু, প্রভুর সেবা করা হচ্ছে দাসের কাজ, জীবের সেবা করা হচ্ছে জীবের সেবা করা হচ্ছে ধর্ম, কেন না জীব ভগবানের অংশ। তো সেই জন্য এ মুক্তি চায় না, সেই জন্য আমরা এই যে উপশাখা মুক্তি বাঞ্ছা, তাহলে ভুক্তিও চায় না, মুক্তিও চায় না, সিদ্ধিও চায় না। সিদ্ধি লোকে দেখে না, কত রকম সিদ্ধি দেখে দেয়, এক তোমার কি রোগ হয়েছে, এই দিয়ে দিল নাও খাও রোগ ভালো হয়ে যাবে, এই ভগবান, আর কেউ ভগবান হতে পারে না। তো বললেন অষ্ট সিদ্ধি প্রধান, আটটা সিদ্ধি, আঠেরোটা থেকে আটটা সিদ্ধি হচ্ছে প্রধান, আটটা আছে কি না, অণিমা মহিমা লঘিমা, এ হচ্ছে দেহের সিদ্ধি। এইখানে আছে, আবার দেখতে পাচ্ছেন এখানে নেই, আবার ওই 2 কিলোমিটার আগে গিয়ে বেরিয়ে পড়েছে। প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা কামবসায়িতা, তাহলে প্রাপ্তি এ হচ্ছে ইন্দ্রিয়ের, দেহের হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইন্দ্রিয়ের, আর চারটে হচ্ছে স্বাভাবিক। কীট জন্ম হউ যথা তয়া দাস, ভক্ত চায় আমি কীট জন্ম হই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার দাস হতে চাই,
তোমার সেবা যাতে করতে পারি, আমার আর অন্য কোনো বাঞ্ছা নেই। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহে তু কি তুই। এই জন্মে নয়, জন্মনি জন্মনি, অহেতু কি ভক্তি চাই, কোনো হেতু চাই না। কেন? সুজা যাব, কোনো রকমের বাধা বিঘ্ন যাতে না আসে। তাহলে লাভের অন্তরায় অর্থাৎ যে আচরণ দ্বারা ভক্তি লোপ পায় সেটা করা যাবে না। এ হচ্ছে নিষিদ্ধাচার, আমাদের নিষিদ্ধাচার আছে না, এই করতে নেই, আর আমরা ওইগুলো বেশি করে করি, যেগুলো নিষিদ্ধ সেগুলো বেশি করি, এতে ভক্তি হবে না। কুটিনাটি, হ্যাঁ কুটিনাটি, কৌটিল্যপূর্ণ নাট্য কপটতা, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা কপটতা করি। কেমন আছো বলি, আর পিছন দিয়ে বদমাস, আমাদের মধ্যে কপটতা আছে। তো বলছেন এ কুটিনাটি, দেখছেন না, এইখানে বসেছি একরকম বলছি, আবার ওই দরজা পার হলে আর একরকম কথা বলবো, আবার প্রসাদের হলে একরকম কথা বলবো, হাত ধোয়ার সময় আর একরকম কথা বলবো। বানর এক ডালে থাকে, এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে গাছে, আরেকটা বিল্ডিংয়ে, মানে এইরকম লেগে থাকে। এই যে কুটিনাটি জীব হিংসা, কৃষ্ণ ভক্তিমূলা নিত্য কল্যাণবাণী কীর্তনে বা প্রচারে কুণ্ঠতা বা কৃপণতা। জীবহিংসা মানে শুধু মেরে খাওয়া কথা না, এখানে জীবহিংসা না, অপরকে ভগবত কথা না বলা, হিংসামি করা। আমি জেনে গেছি, ও জেনে গেলে আমার অসুবিধা হয়ে যাবে, তো চাকরিটা তো আমার হবে না, আমি এত কথা বলে কিছু ইনকাম করছি না, আমি বক্তৃতা দিতে যাব 80,000 টাকা নেব, সেই রকম বললেন তা নয়। মায়া কৃপণতা অর্থাৎ মায়াবাদী কর্মী বা অন্যাভিলিষকে প্রসদান, সেই জন্য প্রাণ আছে যার সেহেতু প্রচার, ভগবানের কথা বলবো, প্রভুপাদের কথা বলবো, এখানে কপটতা কি, এখানে লুকোছপা কি আবার আছে? তা মানে তো খারাপ লোকগুলোকে প্রশ্রয়তা, আমার গায়ে কাদা লাগবে না, আমি চুপ করে থাকবো, ভালো কথা বলবো না, মিশন গোল্লাই যাক যাক না, আমি তো ভালো থাকলে হলো। বলছেন তা না, লাভ জড় ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে জগতে ধনাদি প্রাপ্তি বা তৎ সংগ্রহ বাঞ্ছা। তাহলে এই জড় ইন্দ্রিয়ের জন্য উদ্দেশ্যে যা কিছু, এ হচ্ছে লাভ, এগুলোকে ত্যাগ করতে। পূজা জড় লোকের মনোধর্মকে ইন্ধন প্রদান পূর্বক সম্মান, নিজের সম্মান চাই, নিজে ভালো হব, সেইগুলো সব আছে। যেন লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ, মাধবেন্দ্র পুরিপাদ বালেশ্বরের রেমুনায় গিয়েছিলেন, ক্ষীরচোরা গোপীনাথে ক্ষীর ভোগ হয়, কেরকম একটু টেস্ট করলে আমি আমার গোপালকে খেতে দেব। ভগবান অন্তর্যামী, সহৃদম সর্বভূতানাং জ্ঞান্তমাং শান্তি মৃচ্ছতি, তার মনের ইচ্ছা জেনে তার জন্য চুরি করে রেখেছিলেন, এই জন্য ক্ষীর চোরা। ভগবানের আর নাম নেই, চোর নামটাই নিয়েছে, আমাকে যদি চোর বলে আমাকে চোর বলল। ভগবান কার জন্য চুরি করেছিলেন? মাধবেন্দ্র পরিপাদ জন্য। আর সেই মাধবেন্দ্র পরিপাদ কী করলেন? ভোর বেলা উঠে পালিয়েছেন। কেন? লোকে বলবে আরে এত বড় বৈষ্ণব, এত বড় সাধু, তার জন্য ভগবান চুরি করে রেখেছিল। সেই জন্য প্রতিষ্ঠার ভয়ে পুরি সেখান থেকে চলে গেলেন। জাগতিক মহত্ব লোকের নিকট সে নশ্বর যশ প্রিয়তা। তাহলে চিন্তা করুন, ভগবত রাজ্যে, ভগবানের রাজ্যে পৌঁছাতে হলে কিরকম আমাদের গুরুকৃপা লাভ করতে হবে, কিরকম শিক্ষায় শিক্ষিত হলে তবে ভগবানের কাছে যাওয়া যাবে, তবে ধামে আসা যাবে। ভালো লাগে না, তাই না? এখনো লোক কমে গেছে, তাহলে আমার গুরুদেব চলে গেছে আর কি যাব, গুরুদেব চলে গেছে, গুরুদেব বসে আছে এখানে,
তুমি তো দেখছো পাথর দেখছো, হ্যাঁ তুমি পিতল দেখছো, এই দেখছো, চলে গেছে, দাও না দেখো না কথা বলো কেমন কথা বলতে পারে। তো সেই জন্য খুব সাবধান, প্রাকৃত ভূমিকাটা থেকে আমাদের উপরে উঠতে হবে, প্রাকৃত জিনিসটাকে ত্যাগ করে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে হবে। সেই জন্য যা যা দরকার সেইগুলো করতে হবে, আর বেশি কিছু চাই না। সময় শেষ, বাঞ্ছা কল্পতর বিশ্বকৃপা সিন্ধু পিতা পাবনে ভ্রু বৈষ্ণবে ভ্রু নম গাইতে নিজের সময়
Oh,
Thank you.
রাধা গোবিন্দ রাধা।